সামনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো একশো কুড়িটা কোশ্চেন আমি আইএনএম থেকে নিয়ে চলে এসেছি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা আইসিডিএস পেপার থ্রি এর জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ ওখানে যখন সিলেবাস আমি তোমাদের বলেছিলাম সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে হিস্ট্রি কিন্তু স্পেশাল রেফারেন্স টু আইএনএম আছে অর্থাৎ আইএনএম থেকে কিন্তু তোমাদের বেশি কোশ্চেন আসবে হিস্ট্রি থেকে যখন কোশ্চেন আসবে তাহলে এই কোশ্চেনটা বা এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শুধুমাত্র আইসিডিএস না ডাব্লিউ সহ বিভিন্ন পরীক্ষা যেমন হচ্ছে এসএসসি বা সিজিএল এমটিএস সমস্ত পরীক্ষায় এই আইএনএম থেকে কিন্তু প্রচুর ভালো ভালো কোশ্চেন আসে এবং সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকে পার্ট ওয়ান নিয়ে চলে এসেছি এবং আমি চেষ্টা করব আর মাত্র একটা পার্ট দিয়ে তোমাদের সমস্ত কিছু করিয়ে দেওয়ার তাহলে চলো ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া যেখানে আমি পিয়া তোমাদেরকে বিভিন্ন রকমের গভর্নমেন্ট জব নিউজ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সট্রিক সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি তাহলে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশের বেল আইকনটি প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশন করে রাখবে একটু ধৈর্য নিয়ে কোশ্চেনগুলো পড়বে এবং কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা যারা ভাবছো যে দশ নম্বরের কোশ্চেন আসবে বা পাঁচ নম্বরের কোশ্চেন আসবে তো এখানে কিন্তু এমন কিছু বলে দেয়নি যে কত নাম্বারের ঠিক কোশ্চেন আসতে পারে সুতরাং এখানে কিন্তু এক 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 এরকমভাবেও পাঁচটা কোশ্চেন দিয়ে পাঁচ নাম্বার হতেই পারে ঠিক আছে তো তাহলে আমরা চলো শুরু করি প্রথম কোশ্চেন দেখো এখানে আছে কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই সেভেন্টিন এইটটি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তো অবশ্যই বলবো তাছাড়াও এগুলো খুব ইম্পর্টেন্ট কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেন তাহলে এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু কলকাতা মাদ্রাসা থেকে হয়ে গেল এশিয়াটিক সোসাইটি তো ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো এটা কত খ্রিস্টাব্দে পাশ হয় এবং কে প্রতিষ্ঠা করেন সেটাও খুব ইম্পর্টেন্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেভেন্টিন আর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস নেক্সট পাঁচ নাম্বারের কোশ্চেন আছে বারাণসীতে সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেভেন্টিন নাইনটি টুতে বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন জোনাথন জোনাথন ডানকান জোনাথন ডানকান শ্রীরামপুরে ব্যাপিস্ট ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এবং এই কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট শিরামপুরে ব্যাপটিস্ট মিশন কে প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে উইলিয়াম কেরি হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার এসছে পরীক্ষায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন এটাও ইম্পর্টেন্ট ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজের বর্তমান নাম কি এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট প্রেসিডেন্সি কলেজ কলকাতায় হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরোতে শিবপুরে বিশপ কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো কুড়িতে শিবপুরে বিশপ কলেজ কে প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে বিশপস মিডলটন নেক্সট পেজে আমরা চলে আসবো অনেকগুলো কোশ্চেন আছে একটু টাইম নিয়ে দেখো কোন বছর কলকাতার সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরোতে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দেখো এখানে কিন্তু আলাদা আছে ক্যালকাটার স্কুল বুক সোসাইটি একটা আর একটা হচ্ছে ক্যালকাটা স্কুল সোসাইটি তো স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠেরোতে ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হ্যার কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আঠারোশো তিরিশে কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ কলকাতার জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউট বর্তমান নাম কি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্কটিশ চার্চ কলেজ কলকাতার জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউট এখন স্কটিশ চার্চ কলেজ জেনারেল কমিটির জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ জনশিক্ষা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় সেটা হচ্ছে আঠারোশো তেইশে কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের সময় স্থাপিত হয় লর্ড উইলিয়াম বেন্টিংকের মেডিকেল কলেজ স্থাপিত হয় কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ বোম্বেতে এলফিস্টোন কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় আঠারোশো চার্লসুডের প্রতিবেদন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন ইম্পর্ট্যান্ট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন এটা খুবই ইম্পর্ট্যান্ট ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি কলকাতা বিশ্ববিদ্যালয় এটা তো সবাই মোটামুটি জানো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ভারতের প্রথম আধুনিক মানুষকে রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক হচ্ছে রাজা রামমোহন রায় ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ কাকে ভারক প্রতীক বলে অভিহিত করেছিলেন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা হচ্ছে রাজা রামমোহন রায় পণ্ডিত জওহরলাল নেহেরু কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেন সেটাও হবে রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চেনে চলে এসেছি আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন সভা আর ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন সেটাও হচ্ছে রাজা রামমোহন রায় এখান থেকে একটা জিনিস মনে রাখবে একটু সঠিক বলে দিই সভা ব্রাহ্ম সমাজ আর আত্মীয় সভা মনে রাখবে যে রাজা রামমোহন রায় ব্রাহ্মণদের আত্মীয় করত এটা ব্রাহ্ম রাজা রামমোহন রায় ব্রাহ্মণদের আত্মীয় করত তাহলে সেখান থেকে চলে আসবে সভা ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা নেক্সট চলে আসবো সতীদাহ প্রথা নিবারণ আইন কত সালে পাশ হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এটা জানো এইটিন টোয়েন্টি নাইনে সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয় সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাশ করেন সেটা হচ্ছে স্যার লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহনের পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আবার দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন দেখো এখানে কিন্তু একটু অন্যরকম কোশ্চেনটা আছে শুধু ব্রাহ্ম সমাজ দিলে রাজা রামমোহন রায় কিন্তু যখনই দেবে ভারতবর্ষীয় মানে ইন্ডিয়ান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন তখন কিন্তু কেশবচন্দ্র সেন হয়ে যাবে অর্থাৎ কে সেন তো এই জায়গাটা কিন্তু মনে রাখা খুব দরকার এবং এই জায়গাটা ছেলে মেয়েরা বেশি ভুল করে এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুলি পুরো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন দেখো কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে প্রথমে ছিল হচ্ছে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সভা এগুলো ছিল তারপরে চলে এলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবার চলে এসছে সাধারণ ব্রাহ্ম সমাজ সাধারণ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন আর একটা আমরা কি বললাম ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তারপরে হচ্ছে ডিরোজিও কে ছিলেন এটা সবাই যেন নববঙ্গ দলের প্রতিষ্ঠিতা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ কাদের বলা হতো ডিরোজিওর অনুগামীদের বলা হতো ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয় ডিরোজিওকে বলা হয় ডিরোজিওর দুজন অনুগামীর নাম হচ্ছে রামতনু লাহিলি এবং রাধানাথ শিকদার রামতনু লাহিরি এবং রাধানাথ শিকদার একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তোমরা জানো যে শিয়ালদাতে কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশন আছে নেক্সট কোশ্চেন মেট্রোপলিটন ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম কি মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থের নাম করো সেটা হচ্ছে বর্ণ পরিচয় রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন এইটিন নাইনটিন সেভেন আঠারোশো সাতানব্বইতে যত মত ততপথ এই মতের প্রবক্তাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব নেক্সট কোশ্চেন শিকাগো ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত কে রচনা করেন বা কার রচনা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা স্যার সৈয়দ আহমেদ খান কোন কলেজ প্রতিষ্ঠা করেন মহামেডেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে তিনি এই কলেজের প্রতিষ্ঠা করেন নেক্সট পেজে আসবো আমরা কত খ্রিস্টাব্দে আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাত্তরে আঠেরোশো পঁচাত্তরে আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাত হয় আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন থিওডর বেক এই কোশ্চেনটাও অনেকবার এসছে ডাব্লিউ বিস মেইন ওরিয়েন্টেড কোশ্চেন এটা কত খ্রিস্টাব্দে আলিগড় মহামেডেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় সেটা হচ্ছে উনিশশো সাতাশে উর্দু পত্রিকা তাহজিব আল আখলাক ও ইংরাজি পায়োনিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমরা কিন্তু এটা মার্ক করে রাখো যে এই কোশ্চেনটা অনেকবার এসেছে পায়োনিয়ার বা তাহজীব আল আখলাক এই পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ যারা আগের ভিডিওটা দেখেছ তারা এর সঠিকটা খুব ভালো করে মনে রাখবে আমরা প্রার্থনা করি সবসময় কি আত্মার সন্তুষ্টির জন্য প্রার্থনা করি আমরা আত্মার সন্তুষ্টির জন্য অর্থাৎ প্রার্থনা সমাজ আত্মুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ কত খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কে ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন প্রার্থনা সমাজের প্রাণপুরুষ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাত্তরে সত্যার্থ প্রকাশ কে করেন স্বামী দয়ানন্দ সরস্বতী এটাও ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আঠেরোশো ছিয়াশিতে লাহোরে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ যেটা কোথায় অবস্থিত হরিদ্বারে উনিশশো দুইতে এটার প্রতিষ্ঠা হয় কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আঠারোশো আটত্রিশের বারোই নভেম্বর জমিদার সভার একজন প্রতিষ্ঠাতা সদস্যের নাম করো সেটা হচ্ছে দ্বারকানাথ ঠাকুর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির দুজন নেতার নাম করো এক হচ্ছে জর্জ টমসন আর একটা হচ্ছে প্যারিচাঁদ মিত্র ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে আঠেরোশো একান্নতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নীল দর্পণের রচয়িতাকে সবাই জানো এটা দীনবন্ধু মিত্র ছিলেন নীল দর্পণ নাটকের রচয়িতা নেক্সট কোশ্চেনে চলে আসবো নীল দর্পণ কে ইংরাজিতে অনুবাদ করেন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লর্ড লিটন কত খ্রিস্টাব্দে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় আঠারোশো ছিয়াত্তরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট ডবল স্টার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন লর্ড লিটন প্রবর্তন করেন দেশীয় ভাষা সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহিত হয় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে বোম্বেতে বসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট আমরা জাতীয় কংগ্রেস থেকে কিছু কোশ্চেন করে নেব এবার ভারতের জাতীয় কংগ্রেসের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস এইটিন এইট্টি ফাইভ আঠারোশো পঁচাশিতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কেছিলেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সবই কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কোন ভাইসরয়ের শাসনকালে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে লর্ড ডাফরিনের শাসনকালে একজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম সেটা হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম বাল গঙ্গাধর তিলক চরমপন্থীগণ কখন কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সাতে চরমপন্থীগণ কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে সুরাট অধিবেশনে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকারী হয় উনিশশো পাঁচে আর বঙ্গভঙ্গ রদ কবে হয় বঙ্গভঙ্গি বিরোধী আন্দোলন মূলত কি নামে পরিচিত স্বদেশি এবং বয়কট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত যে কোনো একজন নেতার নাম সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট পেজে চলে আসবো কে প্রথম বয়কটের প্রস্তাব দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশটির নাম কি ছিল পূর্ববঙ্গ এবং আসাম বঙ্গভঙ্গের প্রতিবাদে কে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় বেঙ্গলি পত্রিকার প্রধা প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন গিরিশচন্দ্র ঘোষ সন্ধ্যা পত্রিকার সম্পাদককে ছিলেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম লেখ সেটা হচ্ছে অনুশীলন সমিতি কাকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাদে বলা হয় গণপতি এবং শিবাজী উৎসব কে প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক কে লোকমান্য নামে পরিচিত একই সেম অ্যান্সার গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের একটি গুপ্ত সমিতির নাম আর্য সমাজ কে মিত্রমেলা প্রতিষ্ঠা করেন বিনয় দামোদর সাভারকার মিত্রমেলা পরে কি নামে খ্যাত হয় অভিনব ভারত নামে গদর পাটি কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন লালা হরদওয়াল কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থান স্থানান্তরিত হয় উনিশশো এগারোতে তাহলে আজকে এই পর্যন্ত থাক অনেকগুলো কোশ্চেন আমরা করে ফেললাম এবং নেক্সট পার্টে আমরা আরও কোশ্চেন করব আইএনএম থেকে যাতে আইএনএম থেকে কোশ্চেন দিলে আমাদের একদম না বাধে আমরা বেঝিঝাকে কিন্তু সেই প্রত্যেকটা কোশ্চেন যেন সঠিক অ্যান্সার করে আসতে পারি এবং সেখান থেকে আমাদের পুরো নাম্বারটা যাতে চলে আসে আর মাত্র কয়েকদিন বাকি পিএসসি ক্লার্কশিপ মেইন এবং আইসিডিএস মেইনের ডেসক্রিপটিভ পেপারের ক্লাস চলছে টোটাল সিক্স টপিক করে বাংলা এবং ইংরেজির উইকলি আমরা মক টেস্ট নিচ্ছি তো যারা এখনও পর্যন্ত জয়েন করনি তারা প্লিজ জয়েন করে যাও আমাদের ক্লাসে খুব কম মূল্যে আমরা এই ক্লাসটা প্রোভাইড করছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে এবং সেখানে থাকছে মান্থলি পে করার সুবিধা তো যারা এখনও দিচ্ছ না তারা কিন্তু নিজেদের ভুলগুলো বুঝতে পারছো না বা যেগুলো লিখছো সেগুলো ঠিক আছে কি না গ্রামারে রকম ভুল হচ্ছে কি না বা কিভাবে লিখলে আরও ভালো নাম্বার পাওয়া যাবে সেগুলোর জন্য কিন্তু খুব ভালো একটা আমরা সুযোগ নিয়ে এসেছি তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আমাদের অক্টোবর থেকে আরও একটা মক শুরু হবে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড জন্য তো দা তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের কাছে নাম এনরোল করতে পারো এবং যারা আর আর বি দিচ্ছ তো তারা স্টেজ ওয়ানের মক পেপার এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সেই পিডিএফগুলো পেয়ে যেতে পারো ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে